এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার ভেতরে আল্লাহর ভয় আসবে, তার মানে আল্লাহর ভয়ের আলোচনা আগে, এরপরে হলো নফস কন্ট্রোল, ক্ষমতা যার ভেতরে চলে আসবে। এই দুইটা গুণ, আল্লাহর ভয় আসছে আর নিজের নফসকে কাবু করার ক্ষমতা কারোর ভেতরে চলে আসছে। এই দুইটা গুণ যদি কোনো মুমিন মুসলিমের ভেতরে এসে যায় যে খোদা ভেতু মুমিন সে হয়ে গেছে, আর নফসের অনুসরণ অনুকরণকে বাদ দিয়ে রবের ইত্তিবা, রবের অনুসরণ, রবের হুকুম ফরমা বরদার গোলাম হওয়ার চেষ্টায় সে লেগে গেছে, এ দুই গুণ যার ভেতরে পাওয়া যাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। যেমন সে দুনিয়াতে হায়াত কাটাবে তেমন তাকে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দের মরণ দান করবে। কামা তাইশুন তামুতুন ও কামা তামুতুনা তুবআসুন। দুনিয়ার জীবনে চলাফেরার ভেতরে তার কোয়ালিটি, তার রং ঢং, তার আচরণ, তার কৌল ফেল যেমন হবে, মরণের সময় তার চিত্রটা তেমন হবে, মরণ তার তেমন হবে। আর মরণ যার ভালো হবে, হাসর তার ভালো হবে, ভালো হাসর হবে, নেককারদের সাথে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বলেন, নেককারদের সাথে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আর যদি জীবনটাই ভালো না হয় তো মরণ থেকেই খারাপই শুরু হয়ে যাবে, মরণের সময় থেকেই তার উপরে টর্চারিং, যেটা সরকারি টর্চার, মরণ থেকে তার শুরু হয়ে যাবে যে আজাব এর মুখোমুখি, মরণের মাধ্যমেই সে হয়ে যাবে। সারা জিন্দগি যেমন কুকর্ম সম্পাদনকারী আর কুপথে চলনে ওয়ালা ছিল, মরণের সময় আল্লাহ তাআলা এই এর শাস্তি মৃত্যুর মাধ্যমেই দেওয়া শুরু করে দিবে, মরণের মাধ্যমেই দেওয়া শুরু করে দিবে। এ কারণে আমাদের আকাবের বুজুর্গরা এক জাররা গুনাহ কইরা মরণের, মরণকে ভয় পাইতেন, এক জাররা গুনাহ তারা করতেন না, আল্লাহর ভয়ে সামান্য গুনাহ তাদের দ্বারা সম্পাদন হতো না। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে রুটি গোশত হাদিয়া এসেছে, হযরত আবু বকরের কাছে রুটি গোশত হাদিয়া আসছে, হযরত আবু বকর রুটি গোশত তিন দিনের না খাওয়া মানুষ রুটি গোশত সামনে আসলে এগুলোকে লুকমা বানায় চিবাইতেছে, খাইতেছেন হযরত আবু বকর দু এক লুকমা, দু এক টুকরার রুটি আর গোশতের টুকরা আবু বকরের পেটের ভিতরে চলে গেছে। হযরত আবু বকর এবার বলতেছেন, খাইতেছেন আর গোলামের সাথে গল্প করতেছেন, কিরে গোলাম, এই রুটি গোশত এত সুন্দর খাবার তোর বাড়ি রান্না হয়েছে বুঝি। গোলাম বলে কি, ঝরে বক মরছে, ফকিরের তারামতি মারছে। মানে কথাটা আর কি অনেকটা এরকম যে ঝড়ে বক মরছে, ফকিরের কারামতি মারছে, এগুলো আমার ঘরে রান্না টান্না হয় নাই, আমি রুল মুমিনিন, আমি জাহিলিয়াতে এক লোককে চিকিৎসা করছিলাম, রুকিয়া করছিলাম, ছু ছু দিছিলাম, ছু দেয় না, দেয় না, এই ছু দিছিলাম, এই আমার এই ছুতে আর ফুতে জাহিলিয়াতে ফু দিছি, রুগী তো ভালো হয়ে গেছে গা, এখন ওই লোক তো আমার উপরে ভক্তি আইছে। অনেক সময় ঝড়ে বক মারে, ফকিরের কারামতি মারে, কিচ্ছু দেখে না, কিচ্ছু বলে না, কিন্তু কাম হয়ে যায়, জ্বরে বক মরছে ফকির তখন কারামতিওয়ালা হয়ে যায়। আমি সিরাজগঞ্জে গেছি এক প্রোগ্রামে, ওই প্রোগ্রামে আমার দোস্ত আব্দুর রাজ্জাক সাহেবও গেছেন একই সাথে, উনি বয়ান করছেন, আমি বসে রয়েছি, ওনার বয়ান যখন চলতেছে তখন কর ঘটনা, এক লোক আইসা কয় বোতল ধরছে, কয় হুজুর ফু দেন, কি কি ফু দিমু কইবেন তো একটা কিছু, না আপনি দেন আপনার ফুর পাওয়ার আছে, আমি তো নিজেই জানতাম না যে আমার ফুয়ের এত পাওয়ার, কি পাওয়ার আছে, গত বছর দিছিলেন না একখান ফু, ভাস্তির তো 7 বছর বাচ্চার কাচ্চা হয় নাই, ফু দিয়ে গেছিলেন যে আল্লাহ
এখন 7 মাস। এখন যেটা ফু দিবেন এটা হলো বাঘনির, হ্যার 9 বছর ধরে বাচ্চা হয় না, দেন ফু। আমি তো কোনো দোয়া কালাম জানি না ভাই, মাফ চাই, কারণ আমার কাছে ছেলে মেয়ে জন্ম হওয়ার মতো কোনো দোয়া নাই, কারণ ছেলে মেয়ে জন্ম হওয়ার দোয়া আল্লাহ শিখাই দিছে, ওইটা করতে কোন গা, সন্তান দেনেওয়ালা জাত হলেন আল্লাহ, আল্লাহ বাচ্চা দিবেন। কয়ে না আপনি ফু দিছিলেন যেটা কয়ে হেটা কয়ে দেন, আমি কই আমি তো সাধারণত এই কথা বইলে ফু দেই, মাই কিছু জানতা নেই, তেরে বান্দা মানতা নেই, আল্লাহ আমি কিছু জানি না, তোর বান্দায় মানে না দেখা ছু, কয়ে হেটা কয়েই দেন। জারে বাগ মারে ফকিরের কারামতি মারে, এই গুলাম বলে আমিরুল মুমিনিন ঝরে বক মরে ফকিরের কারামতি মারে, এরকম একখান বক্তব্য। আমিরুল মুমিনিন আমি একজন রে ছু বলছিলাম, সে তো ভালো হয়ে গেছে গা, সে গরিব মানুষ কখনো আমাকে খাবার দাবার খাওয়াইতে পারে নাই, হাদিয়া তোহফা দিতে পারে নাই, আজকে তার বাড়িতে ভালো রান্না হয়েছে, সে তার ঘরের ভালো খাবারটা ওই দিনের কাজের প্রতিদান হিসেবে আমার কাছে নিয়ে আসছে, নেন মেহরবানি করে খাবারটা গ্রহণ করেন। আমি গ্রহণ করছি, আমি ভাবলাম আপনি 3 দিনের না খাওয়া, আপনাকে খাওয়াই তাই আপনার জন্য হাদিয়া এনেছি। আবু বকর তো এই উম্মতের সবচেয়ে বড় মুত্তাকি, নবীদের পরে যার সবচেয়ে বেশি সম্মান তিনি তো হযরত সিদ্দিকে আকবর, হযরত আবু বকর সবচেয়ে বেশি সম্মানী, সবচেয়ে বেশি মুত্তাকি। আবু বকর বলে এরকম একটা খাবার আমারে দিলা যার সন্দেহযুক্ত, ভাই জাহিলিয়াতে যে দম করছিলা তখন কি আল্লাহর নামে ফু দিছিলা নাকি বিসমিল্লাহ বইলা? সে লোক কয় হযরত আমি তো তখন মুসলমানই হইনি, আল্লাহরে তো চিনি না, তখন অন্য কোনো নামে দিছি, গাইরুল্লাহর নামে ফু দিয়া সেই খাবার আমাকে খাওয়াইছো, এই খাবার পেটে থাকা অবস্থায় আমি আবু বকরের যদি মরণ হইয়া যায় আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে গাইরুল্লাহর নামের খানা তোমার পেটে কেন, কি উত্তর আমি আল্লাহর আদালতে দেব বলো? হযরত আবু বকর পেরেশান হয়ে গেলেন, খাবার বন্ধ করে দিলেন, 3 দিনের না খাওয়া মানুষ যতটুকু রুটি গোস্ত খাইছেন এইটাকে বের করার জন্য পাগল হয়ে গেলেন, মুখের ভিতরে উঙ্গুলি দিয়া বমি করার চেষ্টা করতেছেন। একজন বলে আবু বকর এমনটি কেন করেন? হযরত আবু বকর বলে তোমরা কি নবীর কাছ থেকে শোনো নাই যে হারাম খাবারের দ্বারা দেহের অঙ্গ যদি গঠন হইয়া যায় সে অঙ্গকে আল্লাহ তাআলা দোজকের ইন্ধন বানাবে, আল্লাহর রাসূল বলেছে। তাই আমি চাই লাত উজ্জা গাইরুল্লাহর নামের খানা যেন আমি আবু বকরের পেটে হজম হয়ে আমার দেহে লাইগা না যায়, তাই এটাকে বের করার জন্য আমি পেরেশান হয়ে গেছি। হযরত আবু বকর এত জোরে জোরে মুখের ভিতরে উঙ্গুলি মারলেন, শেষ বেলায় বমি হইল, ওই গোশতের রুটির টুকরাটাও বের হয়ে গেল যেটা আবু বকর খেয়েছিলেন, অর্থাৎ আল্লাহর ভয়ে আবু বকর এক টুকরা গাইরুল্লাহর নামের খানা নিজের পেটে হজম করায় নাই। আর আমরা আমরা তো আঙ্গুল ফুলে ফুলে কলা গাছ, সুদকে সুদ মনে হয় না, ঘুষকে ঘুষ মনে হয় না, আর পাবলিকের টাকারে নিজের টাকা মনে হয়, রাষ্ট্রের টাকাকে নিজের টাকা মনে পাচার করে বিদেশি পাঠায় দেয়, আঙ্গুল ফুলে রাতের অন্ধকারে কলা গাছ হয়ে যায়, হালাল হারামের কোনো তমিজ নেই, এটা সুদ চিন্তা করার টাইম নেই, ঘুষ চিন্তা করার টাইম নেই, এটা রাষ্ট্র সম্পদ চিন্তা করার টাইম নেই, কেন আমাদের এই হালাত? আমাদের এই হালাতের একমাত্র বড় কারণ হলো খাসিয়াতে খোদাবন্দি আমাদের ভেতরে নাই, এ কারণে আমরা পাপাচারকে পাপ মনে করে ওটাকে ছাড়তে পারি নাই। মাত্তা ইমাম মালিকের ভেতরে এসেছে, হযরত উমরের কাছে দুধ হাদিয়ে আসছে, দুধ দুধ হযরত উমর পছন্দ করতেন, আল্লাহর পছন্দ, দেখেন না মানুষে আল্লাহর দুধ খাওয়ায় প্রথমে, নবীজির পছন্দ, হযরত উমরের দুধ পছন্দ, হাদিয়ে আসছে আর দুধ হযরত উমর পান করে ফেলেছেন, পরে জিগাইতেছেন তোমার এই দুধ কোথা থেকে আসলো, তোমার বাড়ির পালা কোনো হাইওয়ানের স্তনের দুধ?
আগন্তুক বলে না আমিরুল মুমিনিন, গরিব মানুষ উট ছাগল গরু কোত্থেকে পামু? এই দুধগুলা বাইতুল মালের দুধ, বাইতুল মালের উট ছাগলের যে দুধগুলো গরিবদেরকে সাদাকা করা হয়, এটা আমাকে সাদাকা করেছে, সেইটা আমার বাড়িতে আসছে পরে আমি আমনের জন্য নিয়ে আইছি। সে ফতোয়া শুদ্ধা বলতেছে অসুবিধা নাই, অসুবিধা নাই, আমার জন্য সাদাকা, আপনার জন্য হাদিয়া খায়ালান। হযরত উমর বলেন ফতোয়াও তো ঠিক আছে, কিন্তু এই দুধ পেতে লয়ে যদি আমি উমরের মরণ হয়ে যায় আর আল্লাহ যদি আমাকে বলে উমর তোমার খেলাফত শাসন আমলে তোমারই বাইতুল মালের দুধ তোমার পেটে যে দেখা যায়, ওই সময় ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা এই উমরের আল্লাহর আদালতে দাঁড়ায় ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা নাই। এ কারণে হযরত উমর নিজের মুখে উঙ্গুলি দিয়া বমি করে পানি পান করে নিজের পেটকে বারবার বমি করে ড্রেসিং করলেন, অর্থাৎ পেটের দুধকে হযরত উমর বের করে ফেললেন। অতটুকুন সন্দেহযুক্ত খাবারও খেলেন না, হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন, সন্দেহযুক্তও না, খাবার তো ওনার জন্য হালাল কিন্তু ওনার জন্য এটা অপরাধ হতে পারে, এই কারণে উনি পেটের এই দুধটুকুনকেও বের করে ফেললেন। এইটা তাকওয়াল্লার কারণেই সম্ভব হয়েছে, তাকওয়াল্লার কারণে গুনাহ বর্জন করা সম্ভব হয়। বান্দা যখন মুত্তাকি হয়ে যায় তখন বান্দার ইবাদত ইবাদত হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত বান্দা মুত্তাকি না হয় ততক্ষণ পর্যন্ত বান্দার ইবাদতের ভেতরে রিয়া থাইকা যায়, কিন্তু বান্দা যখন মুত্তাকি হয়ে যায় আল্লাহর মাকাম কি বান্দা যখন চিনে ফেলায় তখন ইবাদত ইবাদত হয়ে যায়, তখন ইবাদতের দ্বারায় সে গর্বিত হয় না, ইবাদতের দ্বারায় কোনো রিয়া তার ভেতরে আসে না। যার তাকওয়ার এর রং যত বেশি হয় তার মর্যাদা আল্লাহর আদালতে তত বেশি হয়, আল্লাহর মাকাম যে যত বেশি বুঝতে পারে আর আল্লাহকে ভয় করতে পারে তার মর্যাদা সম্মান তত বেশি হয়ে যায়। যেমন ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাই, হযরত হুসাইনের সন্তান ইমাম জাইনুল আবেদিন হজ্জে বাইতুল্লাহতে রওনা করেছেন, হজের সফরে যাইবেন জাইনুল আবেদিন, ইহরামের কাপড় পইরা উটের পিঠে বসছেন আর লাব্বাইক তলবিয়া পড়তেছেন, আশ্চর্য হজে যাইতেছেন কিন্তু তলবিয়া পড়া অবস্থায়, হজের সফর শুরু করেছেন তলবিয়া পড়া অবস্থায় উনি অজ্ঞান হয়ে গেছেন, বেহুশ হয়ে উটের পিঠ থেকে বালুর ভেতরে নিচে গড়ায় পইরা গেছেন। সঙ্গীরা বলে ইমাম এত পেরেশান কেন? একটা বড় ইবাদত আঞ্জাম দেওয়ার জন্য মক্কার সফরে আপনি রওনা করেছেন, এখন তো আপনার দিলের ভিতরে সুরুর আনন্দ থাকার কথা, কিন্তু আপনি এত পেরেশান হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন কেন? ইমাম জাইনুল আবেদিন বলে তাকওয়াল্লাহ আমাকে অজ্ঞান করে ফেলেছে, কারণ হলো আমার ভেতরে এ চিন্তা ভয় এসে গেছে, আমি যখন বলতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই সময় যদি উপর থেকে আল্লাহ আবার বইলা ফলায় লা লাব্বাইক ওয়া লা সাদাইক, এ ভয়ে আমি অজ্ঞান হয়ে গেছি, কারণ হলো আমার মতো বান্দা তো মহান রবের অনেক আছে, কিন্তু আল্লাহর মতো আর একটা রব তো আমার নাই যে ফেরত দিলে আমি অন্য কোন দরজায় লাব্বাইক বলবো। এ কারণে আল্লাহর ভয় তাকওয়াল্লাহ আমাকে অজ্ঞান করে ফেলেছে। আমাদের যখন তাকওয়ার অভাব তখন ইবাদতের ভেতরেও গুনাহের অনুপ্রবেশ, ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি মুলতাজমে দাঁড়ায় সেলফি চলছে, ওয়াজ মাহফিলে বসে বসে সেলফি চলছে, অথবা মসজিদের নববীতে রসুলের রওজায় দাঁড়ায় দাঁড়ায় লাইভ চলছে, সেলফি চলছে, রওজায় আথারের দিকে মনোনিবেশ করে সালাম দেওয়ার মতো যোগ্যতাও আমাদের হচ্ছে না, কারণ তাকওয়াল্লার অভাবের কারণে আমাদের ইবাদতগুলো নষ্ট হচ্ছে, আমাদের ইবাদত ইবাদত হচ্ছে না।
জাতির হৃদয়ে যে এই তাকওয়াল্লার বীজ, এটা কিভাবে প্রবেশ করানো হবে, এর কোনো ঔষধ বলে কি মার্কেটে কিনতে পাওয়া যায়, অথবা কোনো গাছে কি এমন ফল ধরে যে ফল খেলে পরে তাকওয়া বেড়ে যায়? না, জাতির হৃদয়ে এই তাকওয়ার বীজ বপন করার জন্যই যুগে যুগে নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যারা জাতির হৃদয়ে তাকওয়ার বীজ বপন করেছেন, তাকওয়া নামক মহাভীতির শক্তির চাষাবাদ করেছেন। আমাদের নবী আলাইহিসসালামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল দুনিয়ায় আসবে না। মিল্লাতের উলামায়ে কেরাম জাতির হৃদয়ের এই তাকওয়ার চাষাবাদ করবে। বাতিলরা জানে যদি জাতি মুত্তাকি হয়ে যায়, তাহলে মুত্তাকিদের বাজারে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ আর পশ্চিমাদের মার্কেট গরম করা যাবে না, এটা ওরা জানে। এ কারণেই যারা তাকওয়ার মার্কেটকে গরম করবে, যারা তাকওয়ার চাষাবাদকে জাতির হৃদয়ে সেট করবে, তাকওয়া তাকওয়াল্লাহ, তারা আজ জেলখানায় বন্দী হয়ে যায়, তাদের হাতে হাতকড়ি পড়ে যায়, তারা নির্ধারিত আইনের আওতার ভেতরে পড়ে যায়। আর যারা জাতির চরিত্র নিয়ে টানাটানি করে, পশ্চিমা আর প্রাচ্যের পাশ্চাত্যের অপশক্তির শেলদারে, তারা আজকে দেশের মরল হয়ে ঘোরাফেরা করতে থাকে, মরলগিরি করতে থাকে। আর যারা তাকওয়ার চাষাবাদ করবে, তারা হয়ে যায় বন্দিশালার খাঁচার বন্দি। এই যে হালাত, এই হালাতকে ঠেকাইতে হবে। যদি ঠেকানো সম্ভব না হয়, তো মুসলমানের বাজার থাকবে, মুসলিম থাকবে না, মসজিদ থাকবে, ইবাদত থাকবে না, খানকাহ থাকবে, কিন্তু সালেকিন থাকবে না। হ্যাঁ, তখন শারাবখানা রমরমা হবে, নাচ গানের রাজত্ব প্রতিষ্ঠা হবে, ওয়াজ নসিহত বন্ধ হবে, আর পাপাচারের আসর প্রবল বেগে তারা ধেয়ে উঠবে, চলে যাবে, উপরে উঠতে থাকবে, প্রতিষ্ঠা পাইতে থাকবে। এই যে হালাত, এইটাকে ঠেকানোর জন্য জাতির হৃদয় চাষাবাদের বিকল্প আর কোনো আমল এই মিল্লাতের ভেতরে নাই। সুতরাং এই মিল্লাতের মানুষদের সিনা চাষাবাদ করতে, সিনাকে ইবাদতের উপযোগী করে গড়ে তুলতে, মিল্লাতের আলেমদেরকে মেহনত করা অপরিহার্য কর্তব্য, আর জাতিকেও মিল্লাতের আলেমদের কাছে নিজেদেরকে পেশ করা তাদের অপরিহার্য কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সহি বুঝটা বুঝার তৌফিক দান করেন, এবং আমাদের হৃদয়কে তাকওয়ার দৌলত দিয়ে মালামাল করে নিজের খাহেশাত আর নফসানিয়াতকে কোরবানি করে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করে কদম কদম চলার তৌফিক আমাদের আল্লাহ তাআলা দান করেন, আমিন। আল্লাহর রসুল বলেন, মেয়েরাজের সফরে আল্লাহর রসুল হজরত ইসরাফিলকেও দেখেছেন, এক পা সামনে এক পা পিছনে দিয়ে সিংহাকে মুখে নিয়ে শক্তি গলার কাছে এনে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। কখন বলবেন আল্লাহ তাআলা যে বাজাও বিন, বাঁশি বাজায় দাও, আর সিংহায় ইসরাফিল ফু দিবে, বাঁশি বাজাবে। আল্লাহর রসুল বলেন, এই যে কেয়ামত কত দূর, এর ভেতরে ইসরাফিলের হৃদয়ে কখনো আসবে না যে এমনিই তো দাঁড়ায় রইছি, যাই অন্য কাজ করি, অন্য কোনো ইচ্ছা তার জাগ্রত হবে না। আমরা হইলে বললাম নে, গাড়ি ছাড়ার টাইম তো অনেক দূরেই আছে, যাই এক কাপ চা খায় আসি, অথবা একটু ঘুরে আসি, পাইচারি করে আসি। কিন্তু ফিরিস্তাদের এমন কোনো ইচ্ছা শক্তি এখতিয়ার আল্লাহ তাআলা দেন নাই। সূর্য সৃষ্টির পর থেকে যে থাক থেকে উদয় হচ্ছে আর যেখানে ডুবে যাচ্ছে, আজও সেখান থেকেই উদয় হয় আর ডুবে যায় আল্লাহর নির্বাচিত জায়গায়, আল্লাহর নির্বাচিত কক্ষপথে ওরা চলতে রয়। কোনোদিন নিজের ইচ্ছায় নিজের রুট রাস্তা পরিবর্তন করে নাই। শীতের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলছে, গরমের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলছে। নিজের ইচ্ছায় উদয় অস্তের সময়ে এক সেকেন্ডে কোনো ব্যবধান তারা করে না। নিজস্ব এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা তাদের দেন নাই। জামাদাত নাবাতাত যত মখলুকাত আছে একই হালাত। হ্যাঁ, কিছু হাইওয়ানাতকে ইচ্ছা দিয়েছেন, কিন্তু তাদেরকে ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা দান করেন নাই।
অথবা নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা জবান তাদের আল্লাহ তাআলা দেন নাই। যেমন গরুরও মনে চায় একটু পায়চারি করি ঘুরি, কিন্তু তার ইচ্ছায় তার পায়চারি করার সুযোগ নাই। তার মনিব যেই খুঁটিতে তাকে বেঁধে রেখেছে এই খুঁটির ভেতরেই তার দিন কেটে যায়। মুরগি যেটা ফার্মের খাঁচায় বন্দি আছে, ওর মনিব সারা বছর ওকে বন্দি করে রাখছে, নিজের ইচ্ছায় সেখান থেকে বের হয়ে এক কদম হাঁটার ক্ষমতা তার নাই। ছাগল তার বাচ্চাকে দুগ্ধপান করানোর ক্ষমতাও তার নাই, গরু তার বাচ্চাকে দুধ খাওয়াইতে মনে চায়, কিন্তু বাড়ির মালিক সকল দুধ দহন করে বালতিতে ভরে হাটে লয়ে যায়। গরু কান্দে তার বাচ্চার দিকে তাকায়, কিন্তু নিজের ইচ্ছায় তার এ ক্ষমতা নাই, তার এ শক্তি নাই যে সে নিজের ইচ্ছায় এক কদম আগাবে, এমন কোন ক্ষমতা তার নাই। আল্লাহ তাআলা তাকে ইচ্ছা দিয়েছেন, কিন্তু নিজের বাচ্চাকে দুগ্ধপান করার বাস্তবায়ন ক্ষমতা দেন নাই। বাচ্চার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে, এরপরও নিজের মনিবরে এ কথা বলার ক্ষমতাও তার ভাষা নাই যে মনিব সবগুলো দুধ বাজারে নেবেন না, আমার বাচ্চাকে আমার খাবার খাওয়াইতে মনে চায়। এতটুকু ক্ষমতা আল্লাহ তাআলা তাদের দেন নাই। খেলাফ বনি আদম ইনসানকে আল্লাহ তাআলা এই শক্তি দান করেছেন যে সে তার ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারে, ইখতিয়ারটা বাস্তবায়ন করার ক্ষমতা আছে, এবং নিজের ইচ্ছাকে ব্যক্ত করার জবানও আল্লাহ তাআলা তাকে দান করেছে। এই যে ইচ্ছা শক্তি দিছেন আর ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা দিছেন আর ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা দিছেন, মানুষের সাধনা আর সফলতা সেখানেই হবে যে তার ইচ্ছাকে ব্যক্তও করবে না, তার ইচ্ছাকে বাস্তবায়নও করবে না, রবের ইচ্ছাকে বাস্তবায়ন করবে, নিজের ইচ্ছাকে দমন করবে, নিজের নফসানিয়তকে কাবু করে রাখবে, আল্লাহ পাকের ফয়সালাকে সে গ্রহণ করে চলবে। এই রংটা আল্লাহ তাআলা বনি আদমের কাছে দেখতে চায়। বনি আদমের নিজস্ব ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা, এ কারণে পৃথিবীর মাটিতে এমন মানুষের অস্তিত্ব পাওয়া যায় যারা 40 বছরের ভেতরে রাত্রে ঘুমায় নাই, তাদেরও মনে চাইছে রাতের বেলায় ঘুমাইতে বিবির কাছে যাইতে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এশার অজু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন কত বছর? 40 দিন না, কিন্তু 40টি বছর পর্যন্ত এশার অজু দিয়া তিনি ফজরের নামাজ আদায় করেছেন। কেন এই 40 বছরের ভেতরে কি ইমাম আজমের ঘুমাইতে মনে চায় নাই? ওনার কি খাহেসাত অন্য কিছু কখনো আসে নাই? বিবির কাছে থাকতে মনে চায় নাই? থেকেছেন, কিন্তু এশার অজু দিয়া 40টি বছর সাধনা করে নিজের সব ইচ্ছাকে কোরবানি দিয়ে রাতের সময়গুলোকে রবের সন্তুষ্টিতে ব্যয় করেছেন। সুদীর্ঘ 40 বছর এশার অজু দিয়া ফজর করেছেন। এ যে ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা, এটা আল্লাহ তাআলা বনি আদমকেই দান করেছেন। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে টোটাল কোরআনে কারীম খতম করেছেন, অথবা 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। মানুষের দ্বারাই সম্ভব এই ইচ্ছা বাস্তবায়ন করা, আবার একই বনি আদমের দ্বারাই সম্ভব সারা রাত জেগে জেগে গান গুনাহের আসরে নিজেকে আটকায় রাখা। এ কারণে এমন মানুষও পাওয়া যাবে যারা সারা রাত পাপের আসরে কাটায়া দিবে, টিভির ঘরে কাটায়া দিবে, জেনার পরিবেশে আর মদের আসরে কাটায়া দিবে সারা রাত।
সারা রাত্রি সারা জিন্দেগি মদ খেয়ে হ্যাঁ ঘুমায়, যে সারাটা জিন্দেগি মদ খেয়ে ঘুমিয়ে যায়, মাতাল হয়ে ঘুমায় রয়, মাতাল অবস্থায় তার রাত কেটে যায়, সারা জিন্দেগি তার ইচ্ছে হয়েছে তাই মদ খেয়ে খেয়ে জিন্দেগি কাটায় দিচ্ছে। এই ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা তো আল্লাহ দিচ্ছেন, কিন্তু বান্দা ওই ইচ্ছাকে বাস্তবায়ন করবে যেটা তার রব রাজি, যেটা তার রব খুশি, যেমনটি সাহাবায়ে কেরাম করেছেন, যেমনটি তাবেঈন ওলী বুজুর্গ আল্লাহর ইচ্ছাকে জীবনে বাস্তবায়ন করেছেন, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে বিক্রি করে ফেলছেন। এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হয়, হযরত কেমন আছেন? আশ্চর্য জবাব দিচ্ছেন, তিনি যার কথায় সূর্য ওঠে, যার কথায় সূর্য ডুবে সে কেমন থাকবে চিন্তা করে দেখো, যার কথায় চাঁদ হাসে, যার কথায় রোদ ভাসে, যার কথায় মেঘ ঝরে, যার কথায় বাতাস প্রবাহিত হয়, পানি বয়ে যায়, এই লোক আর কেমন থাকবে? তো আগন্তুক যিনি তিনি বুঝার সারে নাই কথাটা, সে কয় আর কোনো কাম পান না, আমনের কথায় চাঁদ ওঠে সূর্য ওঠে, হ্যাঁ মাথা টাথা খারাপ হয়েছে নি? না আসলে তুমি বুঝো নাই, আসলে আমি বান্দার জিন্দগিতে আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, আমার ইচ্ছাটাকে আমি আমার রবের ইচ্ছার দ্বারা পরিবর্তন করে ফেলেছি, তাই যখন সূর্য উঠে আমার আল্লাহর ইচ্ছায়, সেটাও কেমন যেন আমার ইচ্ছায় উঠতেছে, যখন ঝড় হয় আল্লাহর ইচ্ছায় সেটাও যেন আমার ইচ্ছায় চলতেছে। এ কারণে বুজুর্গরা আল্লাহ পাকের নিজামের উল্টাও দাঁড়াইতে ভয় করতেন। শাহেদৌলা নামক বুজুর্গ ওনাকে নদী ভাঙন ঠেকাইতে গাঙ্গের পানির পারে নিয়ে দাঁড় করাইছে, দোয়া করেন হযরত নদী যেন ভেঙে না যায়। উনি বলে দোয়া করতে তো কোদাল লাগবে, কোদাল মাটি কাটার কোদাল, দোয়া করতে কোদাল আনলে উনি মাটি কেটে কেটে নদীর ভেতরে ফেলতেছে। লোকেরা চিৎকার করে বলে আল্লাহ আপনারে দিয়া নদী ভাঙন ঠেকাইতে আপনি উল্টা নদীর পানিতে পার কেটে কেটে ফেলছেন। শাহে দৌলা বলে যে ধার মৌলা ওধার শাহে দৌলা, আল্লাহ যে দিকে আমি ওই দিকে, আমার রবের ইচ্ছা যেটা আমার ইচ্ছা সেটা, আমার রব চায় ভাঙ্গা যাক আমিও চাই ভাঙ্গা যাক, তোমরা উল্টা দাঁড় করাইতে আমার আনছো না না না, আমি এত বুকা না, আমার মাওলা যে দিকে আমি ওই দিকে, জিধার মাওলা ওধার শাহে দৌলা, যেখান থেকে কোদাল দিয়ে কোপ মেরা মাটি ফেলছে আল্লাহ তাআলা মাটিকে আদেশ করেছে সাবধান, এখন কিন্তু এমন বান্দা তোর উপরে দাঁড়াইছে যার পায়ের বরকতে আর মাটি ভাঙ্গার অনুমতি নাই, তার একটা সম্মান আছে, সে আমার ইচ্ছা বাস্তবায়নকারী আর আমি তো এমন বান্দার ইচ্ছা বাস্তবায়নকারী, আর মাটি যেন ভেঙ্গে পড়ে না যায়, ইচ্ছা শক্তিকে জলাঞ্জলি দেওয়ার মাধ্যমে রবের কাছে বান্দা প্রিয় পাত্রে পরিণত হয়ে যায়, প্রিয় হয়ে যায়। এ কারণে আমাদের আকাবির বুজুর্গরা সারা রাত দুই রাকাত নামাজের ভেতরে সারা রাত নামাজ পড়ে পড়ে রাত কাটাইয়া দিছেন, দুই রাকাত নামাজে সারা রাত কাটাইছেন। যেমন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি দুই রাকাত নামাজে কোরআনে কারীম খতম করেছেন, কখনো কখনো এক রাকাত নামাজে কোরআন খতম করেছেন, সুবহানাল্লাহ, হযরত উসমান এক রাকাত নামাজে কোরআন খতম করেছেন, মানে এক পারা করে পড়ে আর চিন্তা করে আল্লাহ যদি নারাজ হয় এখন থামলে আরেক পারা পড়ে, আল্লাহ যদি নারাজ হয় থামলে আরেক পারা পড়ে, আল্লাহ যদি নারাজ হয় থামলে আরেক পারা পড়ে, এভাবে সারা রাত খাতমে কোরআন এক রাকাতের ভেতরে শেষ হয়ে গেছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু দুই রাকাত নামাজে এক খতম কোরআন পড়েছে, হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু এক রাকাত নামাজে এক খতম কোরআন মজিদ পড়েছে, তাবেঈনদের ভেতরে
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দুই রাকাত নামাজের ভেতরে এক খতম কোরআন মজিদ পড়েছেন। সাইয়্যিদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহি আলাইহি দুই রাকাত নামাজের ভেতরে এক খতম কোরআনে কারীম পড়েছেন। দুই রাকাত নামাজও শেষ হয়েছে, এক রাকাত নামাজ শেষ হয়েছে, তো কোরআন মজিদ খতম হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একদিন সালাতুল ইশা আদায়ের জন্য মসজিদে এসেছেন। ইমাম সাহেব নামাজের ভেতরে সূরা জিলজাল তেলাওয়াত করতেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট একটা ভালো কাজ করলে এটা আমার, ছোট্ট একটা যাররা গুনাহ করলে এটাও থাকবে। শোনার পরে ইমামে আজমের খোদা ভীতি বেড়ে গেছে, আল্লাহর ভয়ে আর মসজিদের বাইরে যাওয়ার ক্ষমতা হারায় ফেলেছে। ঈশার নামাজ পড়ে মসজিদের ভিতরেই মুসল্লা দিয়ে দাঁড়ায় গেছেন, নফল নামাজ শুরু করেছেন। মুয়াজ্জিন সাহেব এক দুই পারা তেলাওয়াত শুনেছে, পরে চিন্তা করলেন আজকে ইমাম জলদি কোরআন পড়া বন্ধ করে নেওয়ালা নয়। মুয়াজ্জিন দরজা চাপায়া বাড়িতে চলে গেছে, ফজরের নামাজের সময় আজান দিতে মসজিদে এসেছে, এসে দেখে ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এখনো মুসল্লায় ওইভাবে দাঁড়ায় রয়েছে। এশার পরে যেভাবে তাকে দাঁড়ানো দেখা গেছে, আর ইমামের কণ্ঠে আম্মা পারার তেলাওয়াত চলতেছে, তার মানে হলো ইমাম আজকের নামাজের এক রাকাতে আল্লাহর কালাম পুরাটা খতম করে ফেলেছে। ইচ্ছাকে বাস্তবায়ন আল্লাহর পছন্দিদা রঙে ঢঙে কায়দায় ইবাদতে কাইফিয়াতে নিজের রাত কেটে গেছে, নিজের ইচ্ছায় নয় রবের ইচ্ছায়। এই শক্তি আল্লাহ তাআলা বনি আদমকে দান করছেন যে ইচ্ছা বাস্তবায়ন করতে পারে, ইচ্ছা প্রকাশ করতে পারে। মানুষ তো এমন অবাধ্য, এমন জাহেল, এমন মূর্খ যে সে ইচ্ছা বাস্তবায়ন করার অধিকার দিছে দেখিয়া সে রবের ইচ্ছাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ফেলায়। এমন কি দীনের অনুশীলন অনুকরণের কথা বললেও সে তার অভিমত ব্যক্ত করে কিভাবে, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার, এটা দিলের বিষয়। আবার বলে লাইক হাফিদ্দিন, দিন নিয়ে কোনো জবরদস্তি নাই, দিন এটা ঐচ্ছিক বিষয়, মানলে মানব না মানলে না মানব, নিজের ইচ্ছা এটাকে শরীয়ত বানায় কোরআনের আয়াত দিয়ে দলিল বানায় বেশ করে হালাইছে। কিন্তু সে যে দিন নিয়ে বাড়াবাড়ি নাই, দিনের ব্যাপারে বাধ্যবাধকতা নাই, জবরদস্তি নাই, এটা কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করলো, নিজের ইচ্ছায় পেশ করছে, কিন্তু আল্লাহর ইচ্ছাকে দিনের বেলায় সে তালাশ করেন। কে বলেছে দিন মানার ব্যাপারে বাধ্যবাধকতা নাই? কে বলেছে জবরদস্তি নাই? জবরদস্তি আছে দিন মানার ব্যাপারে। যদি কেউ চুরি করে হাত কেটে দেওয়া হবে, যদি কেউ জেনা করে তাকে সঙ্গে সার করা হবে, যদি কেউ শরাব পান করে দুর্রা মারা হবে, জবরদস্তি আছে। হ্যাঁ, তখন জবরদস্তি যখন সে দীনের সৈনিক হিসেবে মুসলিম হিসেবে দাবি করবে। হ্যাঁ, দিন কালিমা পড়ার ব্যাপারে, দিন মানার ব্যাপারে কাফেরদের উপরে জবরদস্তি নাই, যে মুসলিম হয় নাই তাকে জোর করে নামাজ পড়ানোর দরকার নাই। কিন্তু মুসলিম সমাজে নামাজ পড়ে না তো আইন কায়েম করো, যারা বেনামাজিও করে জেলখানায় পাঠায় দাও, বন্দিশালায় পাঠায় দাও। এমনকি যারা মুসলিম দাবি করে ইবাদত বন্দিগী বর্জন করবে, ইমাম আইম্মায়ে মুজতাহিদিন তো বলে তার গর্দান কেটে দাও, গলা কেটে দাও, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গর্দান কেটে দাও, এত বাধ্যবাধকতা আছে। হ্যাঁ, বাধ্যবাধকতা তার নাই যার মুখে কালিমাই নাই। যার মুখে কি নাই, জোরে আওয়াজ করে বলেন, যার মুখে কি নাই, কালিমাই নাই, সে মুসলমানই না। এ তুই দাবি করবি তুই মুসলিম, মরার পরে কাফন পড়ার দাবিদার, মৃত্যুর পরে মুসলমানের গুরুস্থানে দাফন হওয়ার দাবিদার,
মুসলিম পরিচয়ে গুরুস্থানে যাওয়ার দাবিদার, আর মুসলিম হিসেবে আল্লাহর আদালতে দাঁড়ানোর আশাও তুমি করো, তাহলে তোমার দ্বীনের ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে, জবরদস্তি রয়েছে। তুমি যদি দ্বীন না মানো তো শরিয়া, হুকুমতে শরিয়া তোমাকে গর্দানে ধরে তোমাকে মুসলমান বানিয়ে ছাড়বে। এটা দ্বীনের অধিকার, জবরদস্তি রয়েছে। বলবেন বিষয়টা কেমন? বিষয়টা হলো এমন, আমার মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয় নাই, সে এইখানে বসিয়ে দুষ্টামি করতেছে, তাকে আমার শাসন করার অধিকার নাই, কিন্তু সে যখন আমার মাদ্রাসার ছাত্র, আমার মাদ্রাসার গেটে দাঁড়িয়ে দুষ্টামি, আমার তাকে এবার শাসন করার অধিকার আছে। সে আমার মাদ্রাসার ভর্তি হওয়া একজন শাগরেদ হিসেবে, আমি উস্তাদ হিসেবে আমার অধিকার রয়েছে তাকে মাদ্রাসায় এনে শাসন করার, তাকে ধমকি দেওয়ার, তাকে শাস্তি প্রয়োগ করার অধিকার রয়েছে। কেন তুমি মাদ্রাসার ছাত্র দাবিদার ভর্তি হওয়ার পরে তুমি মাদ্রাসার কানুনকে মানবা না? ঠিক তেমন মুসলিম হিসেবে জন্মগ্রহণ করবা, মুসলিম পরিচয়ে থাকবা, ইসলাম তোমার ধর্ম এটা মুখে বলবা, মুসলমানদের গুরুস্থানে জান্নাতে শোয়ার কল্পনা রাখবা, হাশরের মাঠে জান্নাত পাওয়ার আশা কামনাও তুমি লালন পালন করবা, ইসলাম মানবা না, এমন অবাধ্য কখনো ইসলামের না দাবি করলেই তাকে আসমানে মুসলমান বলা হয় না। বাধ্যবাধকতা থাকতে হয়, এ কারণে আমার দেহ আমি দেব, যারে খুশি তারে দেব, এটা বলার মতো ভাষা আল্লাহ দান করেছেন, কিন্তু নিজের দেহকে যত্রতত্র প্রদর্শনের অধিকার কোনো মুসলিম রমণীকে, কোনো মুসলিম পুরুষকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহর একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাকে সে বাস্তবায়ন করে যাবে মৃত্যু পর্যন্ত, সেই ইচ্ছা বাস্তবায়ন করবে। আল্লাহর ইচ্ছা যে বাস্তবায়ন করবে একটা মানুষ, এই ইচ্ছা বাস্তবায়ন করবে কি দিয়া, কোন শক্তির বলে? রবের ইচ্ছাকে বাস্তবায়ন করে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিবে কোন শক্তি দিয়া? রবের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য, নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেওয়ার জন্য যে মহাশক্তির অর্জন করতে হয়, সেটা অস্ত্রের শক্তি না, দেহের শক্তি না, সেটা হলো খাওফ ও খাশিয়াতে খোদাবন্দির শক্তি, তাকওয়ার শক্তি। এইটা যদি কারোর ভেতরে এসে যায়, তখন রবের জন্য জান দিতেও সে প্রস্তুত হয়ে যায়, সময় না শুধু জীবন দিতে সে প্রস্তুত হয়ে যায়। আর আল্লাহর ভয় যদি ঢুইকা যায়, তখন আর তার দ্বারা নফসের গোলামি হয় না, তাগুতের গোলামি হয় না, মখলুকাতের গোলামি হয় না, রবের বিরোধিতা করে মখলুকাতের ইত্তিবা তার করা সম্ভব হয় না, তখন সে খালিস মুমিনে রূপান্তরিত হয়, যখন তার হৃদয়ে আল্লাহ ভীতি, খোদা ভীতি, সে বান্দা হিসেবে খোদা ভীরু বান্দা যখন হয়ে যায়, আল্লাহ ভীরু বান্দা হয়ে গেছে, এবার আর সে নফসের অনুসরণ করে না, শয়তানের অনুসরণও করে না, ভারতের অনুসরণও করে না, আমেরিকার অনুসরণও করে না, চায়নার অনুসরণও করে না, পশ্চিমার অনুসরণও করে না, সে অনুসরণ করে তখন মহান আল্লাহর নির্বাচিত রং, সে রঙের অনুসরণ অনুকরণ, নিজের ইচ্ছা কুরবানি দিয়ে রবের ইচ্ছা বাস্তবায়নের কর্মী হিসেবে সে তার নাম লেখায় ফেলায়, যখন তার ভেতরে তাকওয়াল্লাহ ঢুকে যায়।